রোজ রোজ একই ব্রেডের নাস্তা না বানিয়ে আজকের এই ভিন্ন স্বাদের ব্রেডের রেসিপিটা ট্রাই করতে পারেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ব্রেড দিয়ে সম্পূর্ণ আনকমন, খুবই লোভনীয়, মুখরোচক একটি নাস্তার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4 পিসের মতো ব্রেড। আপনারা চাইলে এখানে ব্রেডের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে। এবার আমি এখানে 1/2 কাপ পরিমাণ জল নিয়েছি, জলটাকে ফুটিয়ে নিয়েছি। আপনারা এখানে জলের পরিবর্তে দুধ ইউজ করতে পারেন। এবার এই ফুটন্ত জলে আমি ব্রেডের পিসগুলো দিয়ে দেব। ব্রেডগুলো দেওয়ার পর এখন ব্রেডগুলোকে আমি এভাবে ভালো করে একটু ভেঙে দেব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি। সুজিটা দিয়ে এখন ব্রেড আর সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে। তো এভাবে আমি সুজি আর ব্রেডটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। আর এভাবে কিছুক্ষণ মেশানোর পর দেখবেন এটা একটা আটার ডোয়ের মতো দেখতে হবে। তো এখানে ডোটা রেডি হয়ে গেছে, আর এখন আমি এটা নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে কিছুক্ষণের জন্য। তো এখানে ব্রেডটা ঠান্ডা হয়ে গেছে, আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোয়ার। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনিয়া পাতা কুচি। তো সবগুলো একসাথে আমি দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার এবং 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। তো সব উপকরণ দেওয়ার পর এখন খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। তো এখানে খুব সুন্দর করে আমি এটা মিশিয়ে নিলাম। এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নেব। নিয়ে আমরা যেরকম মাছের মুইঠা বানাই ঠিক সেভাবে আমি এখানে শেপটা দিয়ে নেব। আর এভাবে শেপটা দিলে কি হবে, এগুলো ভাজার সময়ে অনেক বেশি ক্রিস্পি হবে। তবে আপনারা চাইলে এখানে গোল শেপ বানিয়ে নিতে পারেন, কিংবা লম্বা শেপেও বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো এভাবে আমি কিন্তু বানিয়ে নিলাম, আর আমার হাতের দিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে এগুলো বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি সবগুলো এভাবে বানিয়ে নিলাম। এবার আমরা এগুলো ভেজে নেব। ভাজার জন্য আমি কিন্তু এখানে খুবই অল্প পরিমাণ তেল দিয়েছি। খুব অল্প তেলেই আপনারা এগুলো ভেজে নিতে পারবেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটাকে ভালো করে এখন গরম করে নিতে হবে। তো ভালোভাবে তেলটা গরম করে নিয়ে এখন আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সবগুলো কিন্তু একসাথেই দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়ামে রেখে এগুলো একটু সময় ধরে ভাজতে হবে। এক একটা পিট আমি খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো এখানে একটা পিট হয়ে গেছে, আমি এখন এগুলো উল্টে দেব। খুব সুন্দর একটা কালার এসেছে। এখন এই পিটটাকেও আমি এরকম কালার করে ভেজে নেব। আর এখন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার আসা পর্যন্ত এগুলো ভেজে নিতে হবে। রোজ রোজ ব্রেডের একই নাস্তা না বানিয়ে আপনারা কিন্তু ভিন্ন স্টাইলে ব্রেড দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা খুবই সুস্বাদু, খুবই টেস্টি। আপনারা বাচ্চার টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন। সকালবেলার নাস্তায় কিংবা বিকালবেলা চায়ের আড্ডায় এই রেসিপিটা বানিয়ে একেবারে জমিয়ে দিতে পারবেন। তো এখানে কিন্তু ব্রেডের নাস্তাগুলো হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন কত সুস্বাদু হতে পারে এগুলো। খুবই মুচমুচে হয় খেতে। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করি আজকের এই ব্রেড দিয়ে ভিন্ন স্টাইলের রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।